প্রোফাইলটা ফেসবুক পেজ কিভাবে আপনারা তৈরি করবেন। তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি আকর্ষণীয় প্রোফাইলটা ফেসবুক পেজ এরকম আকর্ষণীয়ভাবে তৈরি করে নিতে পারবেন। তো আপনারা কিভাবে একটি এরকম আকর্ষণীয় প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে, এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। একটি নতুন পেজ তৈরি করে প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করে, তো এটা করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, তো প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কী ব্যাপারে প্রোফাইলটা ফেসবুক পেজ আকর্ষণীয়ভাবে তৈরি করবেন। তো এর জন্য প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নিতে হবে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনাদের facebook.com লিখে সার্চ করে দিতে হবে। গুগলে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন facebook.com লিখে। facebook.com লিখে সার্চ করে দেওয়ার পর এখানে ফেসবুক আইডিটা আপনাদের লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা আছে, তো আপনাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন যে ফেসবুক আইডি দিয়ে প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করতে চান। তো ফেসবুক আইডিটা লগ ইন করে নেওয়ার পর এখানে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে থিরোর আইকনে। এখানে থিরোর আইকনে ক্লিক করে দেবেন। থিরোর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দিকে দেখছেন যে ডেস্কটপ সাইট রয়েছে, এখানে ডেস্কটপ সাইডে আপনাদের ক্লিক করতে হবে। তো ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়ার পর উপরে দিকে আবার লিখতে হবে web.facebook.com, এটা লিখে সার্চ করতে হবে। এখানে লিখে সার্চ করে দেবেন web.facebook.com, এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে ডেস্কটপ মোডে এই আইডিটা ওপেন হয়ে যাবে, পেজটা ওপেন হবে ডেস্কটপ মোডে। তো আপনাদের ডেস্কটপ মোডে ওয়ান করে নিতে হবে এখানে web.facebook.com লিখে। তো এখন দেখুন যে ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে চাইলে খুব সহজে আপনাদের VPN ছাড়া এখানে আকর্ষণীয় প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো এখন তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, তো এখানে web.facebook.com লিখে সার্চ করে দেওয়ার পর এখানে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো কিভাবে আপনার প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করবেন। তো এখানে web.facebook.com এ চলে আসার পর এখানে উপরে দেখে দেখুন যে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন, তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে প্রোফাইলটা ফেসবুক পেজের মতো একটা অপশন চলে আসছে। তো এখান থেকে প্রোফাইলটা ফেসবুক পেজগুলো তৈরি করতে পারবেন। তো এখন আপনাদের নামটা দিয়ে দিতে হবে, তো আপনারা এখানে পেজের নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আসক্তম নামে তৈরি করব। তো এখন আপনাদের ক্যাটাগরি দিতে হবে, তো এখানে ক্যাটাগরিতে ক্লিক করে এখানে সার্চ করে দিবেন। তো ক্যাটাগরি সার্চ করে দেওয়ার পর দেখতে অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখানে আমি একটা ক্যাটাগরি সার্চ করে দিচ্ছি। তো এখন সার্চ করে দেওয়ার পর এখানে ক্যাটাগরি দেওয়ার পর এখানে আপনাদের পেজটা সেভ করতে হবে। তো এখন দেখুন যে পেজটা তৈরি হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে তৈরি হওয়ার জন্য এখানে আপনাদের অ্যাডমিন সেট করতে পারবেন, সব কিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে নিচের দিকে দেখুন যে সেভ অপশন রয়েছে, নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনাদের এই পেজটা সেভ হয়ে যাবে। আর এখানে আপনাদের প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে পেজ অপশনে ক্লিক করলে আপনাদের এখানে নর্মাল পেজ আসে, তাহলে এরকম অপশন আসবে, আর প্রোফাইলটা ফেসবুক পেজ আসলে এরকম অপশন আসবে। তো আপনারা দেখুন যে এই অপশনগুলো দুইটা দেখবেন। তো এখন দেখুন যে অপশনটা রয়েছে এটা হচ্ছে নর্মাল পেজের, আর প্রোফাইলটা ফেসবুক পেজের অপশনটা হচ্ছে এরকম আসবে। তো প্রোফাইলটা ফেসবুক পেজের অপশনটা এরকম আসবে। তো দেখুন যে এখানে নেম ক্যাটাগরি সব কিছু দিয়ে দিতে পারবেন। তো এরকম অপশনটা আসবে প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি হলে। তো এই নিয়মে সহজে আপনি প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো এখন দেখুন যে এই পেজটা এই মাত্র তৈরি করলাম, তো সহজে আপনারা তৈরি করতে পারবেন এরকম আকর্ষণীয় প্রোফাইলটা ফেসবুক পেজ। তো এটা তৈরি করার জন্য সব আইডি দিয়ে নাও হতে পারে, আপনাদের যে কোনো আইডি দিয়ে ট্রাই করে দেখতে পারবেন। এটা বর্তমানে অ্যাভেলেবেল আছে বাংলাদেশ যে কোনো আইডি থেকে হতে পারে, তো এখানে VPN এর কোনো প্রয়োজন নেই। তো এরকম প্রোফাইলটা ফেসবুক পেজ আপনাদের এক আইডি দিয়ে না হলে আপনি কয়েকটা আইডি থেকে ট্রাই করতে পারেন, আপনাদের যে কোনো আইডি দিয়ে হয়তো বা হয়ে যাবে। তো একটা আইডি দিয়ে হয়ে গেলে আপনি অসংখ্য পেজ তৈরি করতে পারবেন এটা থেকে। তো যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।